ভূমিকা বিশেষ উদ্যোগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি স্টুডেন্টকে বাইসাইকেল দেওয়া হবে, যাতে পড়াশোনা করার ক্ষেত্রে সুবিধাও, যাতায়াত করতে বিদ্যালয়ে। আগে সাধারণত একটা অংশের লোকের হচ্ছে সাধারণত মহিলা মেয়েদের এসসি কমিউনিটি বা বিপিএল যারা, এখন কিন্তু এটা না, সাধারণ প্রত্যেকটি স্টুডেন্টকে পাচ্ছে। তো আজকে আগরতলা পৌর নিগমের 17 নম্বর ওয়ার্ডের মাধ্যমে 25টি বাইসাইকেল এই এলাকার বসবাসকারী যারা স্টুডেন্ট আছে তাদেরকে দেওয়া হচ্ছে। মূলত রাজ্য সরকারের শিক্ষা দপ্তর উদ্যোগে গ্রহণ করা হচ্ছে। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানাই। যারা সাইকেল পেয়েছেন তাদের সুবিধা হবে পড়াশোনা করার জন্য বা টিউশনের ব্যবস্থা, যেটা যেটা মানে প্রয়োজনে এটা লাগবে। সেই করে সরকার বিভিন্নভাবে আমাদের রাজ্যের যেমন পরিকাঠামোগত শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হয়েছে, এবং আমি বলবো যে এখন গুণগত মান উন্নত হয়েছে। সার্বিকভাবে বিদেশিতে প্রবর্ত প্রচুর হয়েছে, সার্বিকভাবে আমাদের রাজ্য সরকার প্রতিটি স্টুডেন্টের জন্য যা যা করণীয় শিক্ষা ব্যবস্থা সেভাবেই করছেন, এটাও একটা বিশেষ উল্লেখ।